আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে খুব সহজে এই সুন্দর নেকের ডিজাইনটি তৈরি করতে হয়। এই নেকটি আমি 3 থেকে 4 বছর বয়সী বেবিদের জন্য তৈরি করেছি এবং ভিডিওটিতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেটা ফলো করে আপনারা যে কোনো বয়সী বেবি কিংবা বড়দের জন্য এই নেক ডিজাইনটি তৈরি করতে পারবেন। আমি নতুনদের কথা মাথায় রেখে কোনো রাউন্ড স্কিপ করিনি, প্রতিটি রাউন্ডে আমি স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশি কাটার এই ধরনের নেক ডিজাইন সহ বিভিন্ন ধরনের পণ্য যেমন সুতা, হুকসেট ইত্যাদি সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে সাদা, সবুজ এবং গাঢ় গোলাপি এই 3 কালারের সামারিয়ান সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কালার নয়তার সুতা দিয়েও এই নেক ডিজাইনটি তৈরি করতে পারবেন। আমি এখন আপনাদের সুতার ফিটনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। তো সাধারণত সামারিয়ান সুতা দিয়ে গলা করতে চাইলে এরকম চিকন সুতাটাই ব্যবহার করতে হয়, তার জন্য আমি এখানে এই 3টি কালার সুতাই এরকম চিকন সুতা নিয়েছি। অর্থাৎ এই সুতার ফিটনেসটা অনেকটা নয়তার সুতার মতোই, তবে নয়তার সুতার থেকে একটু মোটা। তার জন্য এই সুতা দিয়ে কাজ করার জন্য আমি এখানে 2mm হুকটি ব্যবহার করেছি। আপনারা যদি এই নেক ডিজাইনটি নয়তার সুতা দিয়ে করতে চান তাহলে আপনারা 10 নম্বর কিংবা 12 নম্বর সাইজের হুকটি ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি এরকম সাইজের একটি নিডল, লাগছে 1 ইঞ্চি টেপ এবং একটি কাঁচি। আমি প্রথমে এই সাদা কালার সুতাটা দিয়ে কাজ করব। কাজটা শুরু করার জন্য প্রথমেই আমি একটি স্লিপ নট করে নেব। তো দেখুন, এভাবে আমি একটি স্লিপ নট করে নিলাম। আমি এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি লুপের মধ্যে হুকটা এমন পর্যায়ে রাখবো যাতে খুব ইজিলি আপ ডাউন করা যায়। এমন পর্যায়ে হুকটাকে রেখে আমি এখানে খুব ইজিলি কিছু চেন করে নেব। তো দেখুন, খুব টাইটও নয়, এমনকি খুব লুজও নয়, এভাবে মাঝারি সাইজের করে চেনগুলো করে নিতে হবে। তো দেখুন, আমি এখানে 5টি চেন করে নিয়েছি, 6, 7, 8, 9, 10। তো দেখুন, আমি এখানে 10টি চেন করে নিলাম। আমি যেহেতু এই নেক ডিজাইনটি 3 থেকে 4 বছর বয়সী বেবিদের জন্য তৈরি করছি, তার জন্য আমার এখানে 16 বা 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিলেই হবে। তবে 16.5 ইঞ্চি পরিমাণ চেন করার জন্য আমি এখানে এভাবে 10টি 10টি করে চেন করে 16 বা 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। তো দেখুন, আবারও দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবারও 10টি চেন করে নিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি এভাবে এই নেক ডিজাইনের ডিজাইন তোলার সুবিধার জন্য, অর্থাৎ এই ডিজাইনটি তুলতে গিয়ে পরবর্তীতে যেন কোনো স্টিচ কম বা বেশি না হয়, তার জন্য আমি এখানে 10টি 10টি করে চেন গুনে মোট 16 বা 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি এখানে 10টি 10টি করে চেন করে মোট 16 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। 16 ইঞ্চি পরিমাণ চেন হয়েছে নাকি আমি এখন সেটা আপনাদের ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। তবে আমি যেহেতু এই নেক ডিজাইনের ডিজাইন তোলার সুবিধার জন্য চেন গুনে কাজ করছি, তার জন্য মাপার সময় যেন কোনো স্টিচ খুলে না যায়, তার জন্য আমি এখানে এরকম একটি পিন লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিচ মার্কারও লাগিয়ে নিতে পারবেন। আমি এখন আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে ইঞ্চি টেপের উপর হালকা করে রেখে মেপে নিতে হবে। খুব বেশি টাইট কিংবা খুব বেশি লুজ করে টেনে ধরে মাপটা নেওয়া যাবে না। তো দেখুন, আমি খুব হালকাভাবে মেপে নিচ্ছি। তো দেখুন, আমার এখানে 16 ইঞ্চি পরিমাণ হয়েছে। আমি যেহেতু এই নেক ডিজাইনটি 3 থেকে 4 বছর বয়সী বেবিদের জন্য তৈরি করছি, তার জন্য আমার এখানে 15 ইঞ্চি পরিমাণ হলেই হবে। তবে 15 ইঞ্চি পরিমাণ নেক ডিজাইনের জন্য আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ করে চেন করে নিয়েছি, কেননা চেনের উপর ডাবল ক্রোশেট করলে অনেকটাই কমে যায়, তার জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ চেন বেশি করে করে নিয়েছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চি পরিমাণ চেনও বেশি করে করে নিতে পারবেন। তবে এখানে একটি বিষয় উল্লেখ হচ্ছে, আমি যেহেতু এই নেক ডিজাইনে 10টি 10টি করে চেন গুনে কাজ করছি, তার জন্য 10টি 10টি করে চেন গুনে 16 ইঞ্চি পরিমাণ হতে আমার এখানে 130টি চেন করতে হয়েছে। তবে আপনাদের এখানে 16 ইঞ্চি পরিমাণ হতে 120টি বা 140টিও করে নিতে হতে পারে। আমি আপনাদের গলার মাপ নেওয়ার বিষয়টা আরেকটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বয়সী বেবি কিংবা বড়দের জন্য যার জন্য এই নেক ডিজাইনটি তৈরি করুন না কেন, তার সাধারণ একটা জামার গলার মাপ নিয়ে সেই অনুযায়ী চেন করে নেবেন এবং তার থেকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি পরিমাণ চেন বেশি করে করে নেবেন, কেননা চেনের উপর ডাবল ক্রোশেট করলে অনেকটাই কমে যায়। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু মাপ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে সেই মাপগুলো দেখেও করে নিতে পারবেন। আমি এখন আপনাদের পরে কাজগুলো দেখিয়ে দিচ্ছি।
আমি এখন প্রথম রাউন্ডের কাজ শুরু করব। তবে আমি আমার আগের প্রতিটি নেক ডিজাইনে প্রথম রাউন্ডের কাজ শুরু করার জন্য আমি প্রথমে এক্সট্রা তিনটি চেন করে নিতাম এবং তিনটি চেনকে বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিতাম। তবে আমি আমার এই নেক ডিজাইনের ডিজাইন তোলার সুবিধার জন্য ওই কাজটি আর করব না। তো কিভাবে কাজটি করব সেটা আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি প্রথমে এক্সট্রা 6টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6। তো দেখুন এভাবে আমি এক্সট্রা 6টি চেন করে নিলাম। আমি এখানে আপনাদের আরেকটি বিষয় খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই নেক ডিজাইনটি 3 থেকে 4 বছর বয়সী বেবিদের জন্য তৈরি করছি, তার জন্য আমার এখানে 16 বা 16.5 ইঞ্চি পরিমাণ হলেই হবে। তবে 16.5 ইঞ্চি পরিমাণ নেক ডিজাইনের জন্য আমি এখানে 10টি 10টি করে চেন করে মোট 130টি চেন করে নিয়েছি। তবে আপনাদের এখানে 16 বা 16.5 ইঞ্চি পরিমাণ হতে 140টি কিংবা 150টিও চেন করে নিতে হতে পারে। এতে চিন্তার কোনো কারণ নেই, আপনারা ওইভাবে কাজটি করে নেবেন এবং এ পর্যায়ে এসে অর্থাৎ এই প্রথম রাউন্ডের কাজ শুরু করার সময় এসে এখানে এক্সট্রা 6টি চেন করে নেবেন। তাহলে আমার এখানে আগের 130টি চেন এবং এখানকার এক্সট্রা 6টি চেন মিলে 136টি চেন করা হয়ে গেল। তবে আপনাদের এখানে 146টি কিংবা 156টিও চেন করে নিতে হতে পারে। এতে চিন্তার কোনো কারণ নেই, আপনারা ওইভাবে কাজটি করে নেবেন। আমি এখন আপনাদের পরে কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখন 4টি চেন বাদ দিব। 1, 2, 3, 4। এই 4টি চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি এখন একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 4টি চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে আপনাদের একটি বিষয় বুঝিয়ে দিচ্ছি। আমি আমার প্রতিটি নেক ডিজাইনে আপনাদের এই বিষয়টা বুঝিয়ে থাকি। তো দেখুন সাধারণত একটি চেনে 2টি লুপ থাকে, একটি উপরের দিকের লুপ এবং একটি নিচের দিকের লুপ। তো সাধারণত কুশি কাটার কাজ চেনের উপরের এই 1টি লুপের মধ্য দিয়ে করতে হয়। কখনোই কিন্তু কাজটা নিচের লুপ কিংবা 2টি লুপের মধ্যে দিয়ে করা যাবে না। তার জন্য পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন তার পরের চেনেরও উপরের এই 1টি লুপের মধ্য থেকে লুপ এনে আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে তার পরের চেনের গ্যাপের মধ্যেও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আমি প্রতিটি বাড়ি চেনের উপরের এই 1টি লুপের মধ্য থেকে লুপ এনে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে আমি প্রতিটি চেনের গ্যাপেই ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেনের উপর ডাবল ক্রোশেট করার পর কত ইঞ্চি পরিমাণ হয়েছে আমি এখন সেটা আপনাদের ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে ইঞ্চি টেপের উপর হালকা করে রেখে মেপে নিতে হবে, খুব বেশি টাইট কিংবা খুব বেশি লুজ করে টেনে ধরে মাপটা নেওয়া যাবে না। তো দেখুন আমি খুব হালকাভাবে মেপে নিচ্ছি। তো দেখুন আমার এখানে 15 ইঞ্চি পরিমাণ হয়েছে। আমি যেহেতু এই নেক ডিজাইনটি 3 থেকে 4 বছর বয়সী বেবিদের জন্য তৈরি করছি, তার জন্য আমার এখানে 15 ইঞ্চি পরিমাণ হলেই হবে। তবে 15 ইঞ্চি পরিমাণ নেক ডিজাইনের জন্য আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ করে চেন করে নিয়েছিলাম, কেননা চেনের উপর ডাবল ক্রোশেট করলে অনেকটাই কমে যায়। তার জন্য আমার এখানে দেখুন 1 ইঞ্চি পরিমাণ কমে এসে 15 ইঞ্চি পরিমাণ হয়েছে। তার জন্য আমি যখন চেন করে নিয়েছিলাম তখনই আপনাদের বলেছিলাম আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ চেন বেশি করে করে নেবেন। তো আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে আবার 3টি চেন করে নেব। 1, 2, 3। এভাবে 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করবো এবং যেখানে 3টি চেন করেছি সেম গ্যাপে কাজ করা যাবে না, পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি একবার ডাবল ক্রোশেট করে নেব। আমি এখন তার পরের চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি পরপর 4টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এই 5টি ডাবল ক্রোশেট আমার এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে। তো এভাবে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি উপরের দিকে একটি চেন করে নেব, একটি চেন করে নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং 2 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এই 1 চেনের গ্যাপের মধ্যে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন উপরের দিকে একটি চেন করে নেব এবং সেম গ্যাপে অর্থাৎ ওই চেনের গ্যাপের মধ্যে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1, 2। তাহলে এই 1 চেনের গ্যাপের মধ্যে আমার মোট 4 বার ডাবল ক্রোশেট করা হলো এবং 4টি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেন করা হলো। তো এভাবে করার পর আমি এখন দেখুন উপরের দিকে কোনো চেন নেব না, সরাসরি নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং 2 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে 1 বার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ আপনারা খুব খেয়াল করে দেখুন আমি এখানে এই ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করার পরে উপরের দিকে একটি চেন করে নেব এবং লাস্টে গিয়ে আমি লাস্টের বাটন প্লেটটা তৈরি করার আগে একটি চেন নেব। তাছাড়া আমি প্রতিটি বাড়ি এই 4টি ডাবল ক্রোশেটের মাঝে একটি করে চেন নেব এবং পরের কাজগুলোতে আমি উপরের দিকে চেন নেব না, সরাসরি নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে 2 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে কাজটা শুরু করব।
তো দেখুন দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। এখন তারপরের চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে আমি পরপর সাতটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন পাঁচবার করে নিয়েছি, ছয় সাত। তাহলে দেখুন সাতটি চেনের গ্যাপে আমি একটি একটি করে মোট সাতবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আবারও দেখুন উপরের দিকে কোনো চেন না নিয়ে সরাসরি নিচের দিকে একটি চেন বাদ দিয়ে দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এক দুই, মাঝে একটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এখানেও আমি এই চেনের গ্যাপের মধ্যে মোট চারবার ডাবল ক্রোশেট করলাম এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেন করে নিলাম। আমি আবারও দেখুন কোনো চেন না নিয়ে নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং এভাবে আমি পরপর সাতটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন চারবার করে নিলাম, পাঁচ ছয় সাত। এভাবে আবারও সাতবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন আবারও নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। করে নিলাম, মাঝে একটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এই চেনের গ্যাপের মধ্যেও আমি মোট চারবার ডাবল ক্রোশেট করলাম এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেন করে নিলাম। আমি এখন আবারও দেখুন উপরের দিকে চেন না নিয়ে নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং এভাবে আমি পরপর সাতটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, এভাবে এ রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিলাম। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে মোট চারবার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে আমি একটি চেন করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যেমন প্রথমে একটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, আমি লাস্টে এখানে উপরের দিকে একটি চেন করে নেব এবং নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। আমি এখন পরের প্রতিটি ডাবল ক্রোশেটের উপরই একটি একটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের লাস্টে বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি এখানে চারবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন লাস্টের ডাবল ক্রোশেটটা আগের রাউন্ডের এই তিনটি চেনের তিন নাম্বার চেনের গ্যাপ থেকে লুপ এনে করে নেব। তো এভাবে আমি এ রাউন্ডের লাস্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। তবে এখানে একটি বিষয় উল্লেখ যে আমি যেহেতু এই নেক ডিজাইনে চেন গুনে কাজ করছি, তার জন্য আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা পাঁচটি ডাবল ক্রোশেট দিয়ে করে নিয়েছিলাম এবং লাস্টের ডাবল ক্রোশেটটাও দেখুন পাঁচটি ডাবল ক্রোশেট দিয়ে করে নিলাম। অর্থাৎ আমার এখানে কোনো স্টিচ কম বা বেশি হয়নি। আপনারা যদি আমি যে নিয়মটা ফলো করে এই নেক ডিজাইনটি তৈরি করছি সেম নিয়মটা ফলো করে এই নেক ডিজাইনটি তৈরি করেন, তাহলে আপনাদেরও কোনো স্টিচ কম বা বেশি হবে না। তো আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজটা আমি অন্য কালার সুতা দিয়ে করবো, তার জন্য এখানে বাড়তি একটি চেন করে নেব। বাড়তি একটি চেন করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন বাড়তি একটি চেন করে সুতাটা কেটে নিয়েছি, আমি এখন সুতাটাকে বের করে দেব। আমি পরের রাউন্ডের কাজটা এই সবুজ কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমেই আমি একটি স্লিপ নট করে নেব। তো দেখুন এভাবে আমি একটি স্লিপ নট করে নিলাম। আমি এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন আমি আগের রাউন্ডে যেখানে বাড়তি একটি চেন করে সুতাটা কেটে নিয়েছিলাম ঠিক সেখানে এই লাস্টের ডাবল ক্রোশেটের উপরে এভাবে হুকটাকে নেব এবং নটটাকে এভাবে হুকের মাথায় আটকে গ্যাপের মধ্যে নিয়ে এসে একটি চেন করে সুতাটা জয়েন করে নেব। তো এভাবে সুতাটা জয়েন করে নিলাম। আমি এখন এখানে দুইটি চেন করে নেব, এক দুই। তাহলে একটি চেন করে সুতাটা জয়েন করে নিলাম এবং বাকি দুইটি চেন করে নিলাম। তাহলে এখানে আমার তিনটি চেন করা হয়ে গেল। এভাবে তিনটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। তিনটি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করেছি সেম গ্যাপে আর কোনো কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং এভাবে আমি পরপর চারটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটাও তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে দুইটি চেন করে নেব, এক দুই। এভাবে দুইটি চেন করে আমি এখন দেখুন এই চারটি ডাবল ক্রোশেটের মাঝে যে একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এভাবে একবার ডাবল ক্রোশেট করার পর আমি মাঝে দুইটি চেন করে নেব, এক দুই।
এভাবে দুটি চেন করে সেম গ্যাপে অর্থাৎ ওই চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে করার পর আবার দেখুন আমি উপরের দিকে কোনো চেন না নিয়ে সরাসরি নিচের দিকে দুইটি চেনের গ্যাপ বাদ দিব এবং তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এখন আমি উপরের দিকে দুটি চেন করব, এক দুই, এভাবে দুটি চেন করে সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এখানকার কাজটা ঠিক এমন হচ্ছে। আবারও দেখুন উপরের দিকে কোনো চেন না নিয়ে নিচের দিকে দুইটি চেনের গ্যাপ বাদ দিব এবং তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব এবং আবারও মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ যেখানে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও কোনো চেন না নিয়ে নিচের দিকে দুইটি চেনের গ্যাপ বাদ দিব এবং তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন করে নিলাম। মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি। আমি কিন্তু উপরের দিকে কোনো চেন নিচ্ছি না, সরাসরি দেখুন নিচের দিকে দুইটি চেনের গ্যাপ বাদ দিচ্ছি এবং তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন আবারও আমি এই চারটি ডাবল ক্রোশেটের মাঝে এই একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব এবং মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করে নেব। আবারও চেন না নিয়ে নিচের দিকে দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়েও আমি সেম কাজটি করে নেব। অর্থাৎ প্রথমে একবার ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। তো দেখুন এরাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই চেনের গ্যাপের মধ্যেও মোট দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং দুইটি ডাবল ক্রোশেটের মাঝে আমি দুইটি চেন করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে যেমন দুটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, আমি লাস্টে এখানেও দুটি চেন করে নেব, এক দুই, এভাবে দুটি চেন করে পরে যতগুলো ডাবল ক্রোশেট থাকবে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের লাস্টের বাটন প্লেটটাও তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি এখানে চারবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন লাস্টের ডাবল ক্রোশেটটা আগের রাউন্ডের এই তিনটি চেনের তিন নাম্বার চেনের গ্যাপ থেকে লুপ এনে করে নেব। তো এভাবে আমি এ রাউন্ডের লাস্টের কাজটাও করে নিলাম। আমি পরের রাউন্ডের কাজটা অন্য কালার সুতা দিয়ে করব, তার জন্য আমি এখানে বাড়তি একটি চেন করে নেব। বাড়তি একটি চেন করে এই সুতাটা কেটে নেব। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজটা আমি এই গোলাপি কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। আমি এখন আপনাদের সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আগের রাউন্ডে যেখানে একটি বাড়তি চেন করে আগের সুতাটা কেটে নিয়েছিলাম, ঠিক সেখানে এই লাস্টের চেনের গ্যাপের মধ্যে আমি এভাবে হুকটাকে নেব এবং নটটাকে এভাবে হুকের মাথায় আটকে এই গ্যাপের মধ্যে নিয়ে এসে এখানে একটি চেন করে দেব। তাহলে দেখুন সুতাটা খুব ইজিলি জয়েন হয়ে গেল। এভাবে সুতাটা জয়েন করার পর আমি এখানে আবার দুটি চেন করে নেব। তাহলে একটি চেন করে সুতাটা জয়েন করলাম এবং বাকি দুটি চেন করার ফলে আমার এখানে তিনটি চেন করা হয়ে গেছে। এভাবে তিনটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। তিনটি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করেছি সেম গ্যাপে আর কোনো কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং এভাবে আমি পরপর চারটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে তিনটি চেন করে নেব। তো এভাবে তিনটি চেন করে পরের যে প্রথম দুটি চেনের গ্যাপ রয়েছে এই দুটি চেনের গ্যাপের মধ্যে আমি এখন পপকর্ন স্টিচ করব। তো পপকর্ন স্টিচ কী বা কীভাবে করতে হয় সেটা এখন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি এই প্রথম দুটি চেনের গ্যাপের মধ্যে প্রথমেই পাঁচবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এক দুই তিন চার পাঁচ। তাহলে দেখুন এই একই চেনের গ্যাপের মধ্যে আমি মোট পাঁচবার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে পাঁচটি ডাবল ক্রোশেট করার পর আমার হুকে যে লুপটি থাকবে সেই লুপটাকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে দেব এবং এই পাঁচটি ডাবল ক্রোশেটের প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছিলাম সেই ডাবল ক্রোশেটের উপরে যে চেনটি রয়েছে সেই চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং হুকের মাথায় দেখুন এই লুপটাকে এভাবে আটকে আমি এখন এই চেনের গ্যাপের মধ্যে দিয়ে এভাবে বের করে নিয়ে আসব। তাহলে দেখুন এভাবে আমার একটি পপকর্ন স্টিচ তৈরি হয়ে গেল। এভাবে পপকর্ন স্টিচ তৈরি করার পর আমি এখন পরের চেনের গ্যাপে কাজ করার জন্য মাঝে তিনটি চেন করে নেব। তো দেখুন, এক দুই তিন, এভাবে তিনটি চেন করে পরের এই চেনের গ্যাপের মধ্যেও আমি একবার পপকর্ন স্টিচ তৈরি করব। তার জন্য এই চেনের গ্যাপের মধ্যেও আমি প্রথমে পাঁচবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি।
তো দেখুন আবারও এই চেনের গ্যাপের মধ্যেও আমি পাঁচবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আমার হুকে যে লুপটি থাকবে সেই লুপটিকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে দেব, এবং এই পাঁচটি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে সেই চেনের গ্যাপে এভাবে হুকটাকে নেব, এবং এই লুপটাকে এভাবে হুকের মাথায় আটকে আমি এখন এই গ্যাপের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসবো। তাহলে দেখুন এই চেনের গ্যাপের মধ্যে আমি একবার পপকর্ন স্টিচ তৈরি করে নিলাম। আমি এখন পরের এই চেনের গ্যাপে কাজ করার জন্য তিনটি চেন করে নেব, 1, 2, 3, এভাবে তিনটি চেন করে পরের এই চেনের গ্যাপের মধ্যে পপকর্ন স্টিচ তৈরি করার জন্য পাঁচবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন পাঁচবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন এভাবে এই চেনের গ্যাপের মধ্যে আমি মোট পাঁচবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবারও খুব খেয়াল করে দেখুন যে লুপটি থাকবে হুকে সেই লুপটিকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে দেব, এবং এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে যে চেন থাকবে সেই চেনের গ্যাপে এভাবে হুকটাকে নেব, এবং এই হুকের মাথায় এই লুপটাকে আটকে আমি এখন এই গ্যাপের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসব। বের করে নিয়ে এসে এখানে তিনটি চেন করে দেব, 1, 2, 3, এভাবে তিনটি চেন করে পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যেও পপকর্ন স্টিচ তৈরি করার জন্য পাঁচবার ডাবল ক্রোশেট করে নেব। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিলাম। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে পপকর্ন স্টিচ তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই দুটি চেনের গ্যাপের মধ্যেও একবার পপকর্ন স্টিচ তৈরি করে নিয়েছি, এবং লাস্টে এখানে তিনটি চেন করে নিয়েছি। আমি এখন লাস্টে যতগুলো ডাবল ক্রোশেট রয়েছে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের লাস্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি পাঁচবার ডাবল ক্রোশেট করে এ রাউন্ডের লাস্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন পরের রাউন্ডের কাজটা অন্য কালার সুতা দিয়ে করব, তার জন্য এখানে একটি বাড়তি চেন করে নেব। বাড়তি চেন করে এই সুতাটা কেটে নেব। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজটা আমি এই সাদা কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। আমি এখন আপনাদের সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে খুব খেয়াল করে দেখুন, আমি কাজের সৌন্দর্য বাড়ানোর এবং কাজের ফিনিশিং আনার জন্য আমি এই পপকর্ন স্টিচকে এভাবে সামনের দিকে অর্থাৎ সোজা দিকে রেখে কাজ করব। তার জন্য আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি আগের রাউন্ডে যেখানে তিনটি চেন করে কাজটা শুরু করেছিলাম ঠিক সেখানে সুতাটা জয়েন করে নেব। তার জন্য দেখুন এই তিনটি চেনে তিন নাম্বার চেনের গ্যাপে এভাবে হুকটাকে নেব, এবং নটটাকে দেখুন এভাবে হুকের মাথায় আটকে আমি এখন এই গ্যাপের মধ্যে টেনে নিয়ে এসে এখানে একটি চেন করে সুতাটা জয়েন করে দেব। তো দেখুন এভাবে আমি সুতাটা জয়েন করে নিলাম। এভাবে সুতা জয়েন করার পর দুইটি চেন করে নেব, তাহলে এখানে আমার তিনটি চেন করা হয়ে গেল। এভাবে তিনটি চেন করে পরের এই ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নেব, এবং এভাবে আমি পরপর চারটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি পরের যে তিনটি চেনের গ্যাপ রয়েছে সেই তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1, 2, 3, তো এভাবে তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, এই পপকর্ন স্টিচের গোড়াতে এখানে একটি স্টিচ পাওয়া যাবে, এই স্টিচের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এখন আমি আবারও পরের এই যে তিনটি চেনের গ্যাপ রয়েছে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করে নেব, 1, 2, 3, এভাবে তিনবার ডাবল ক্রোশেট করার পর আবারও দেখুন এই পপকর্ন স্টিচের গোড়াতেও এরকম একটি স্টিচ পাওয়া যাবে, এই স্টিচের মধ্যেও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটু করে দেখাচ্ছি। পরের এই তিনটি চেনের গ্যাপের মধ্যেও আবার তিনবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এখন আমি আবারও এই পপকর্ন স্টিচের গোড়াতে এরকম একটি স্টিচ পাওয়া যাবে, আমি এখন এই স্টিচের মধ্যেও একবার ডাবল ক্রোশেট করে নেব, এবং আবারও পরের এই তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করব, এবং এই পপকর্ন স্টিচের গোড়াতে এখানে একটি স্টিচ পাওয়া যাবে, এই স্টিচের মধ্যেও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো আশা করি আমি কিভাবে কাজটা করে নিলাম আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের লাস্ট পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে আবার তিনটি চেন করে নেব, 1, 2, 3, এভাবে তিনটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব।
তিনটি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করেছি সেম গ্যাপে আর কোনো কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং এভাবে আমি পরপর চারটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এভাবে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করার পর আমি দেখুন কোনো চেন না নিয়ে সরাসরি পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন দুইটি চেনের গ্যাপে আমি একটি একটি করে দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম, অর্থাৎ প্রথম থেকে পাঁচটি ডাবল ক্রোশেট পর্যন্ত আমার এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেট হিসাবে কাউন্ট হবে এবং পরের দুইটি ডাবল ক্রোশেট আমার পরের ডিজাইনের জন্য কাজে লাগবে। তো এভাবে করার পর আমি উপরের দিকে তিনটি চেন করে নেব, এক দুই তিন, এভাবে তিনটি চেন করে আমি এখন দেখুন নিচের দিকে তিনটি চেনের গ্যাপ বাদ দিব এবং চার নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এখন আমি উপরের দিকে আবার তিনটি চেন করে নেব এবং নিচের দিকে দেখুন সেম গ্যাপে, অর্থাৎ যেখানে একবার ডাবল ক্রোশেট করে নিলাম ওই গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এভাবে করে নিচ্ছি। আবার উপরের দিকে তিনটি চেন করে নেব এবং নিচের দিকে দেখুন এক দুই তিন, তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে চার নাম্বার চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব এবং পাঁচ নাম্বার চেনের গ্যাপের মধ্যেও একবার ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ এখানে পরপর দুইটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এবং আবার উপরের দিকে তিনটি চেন করে নেব এবং নিচের দিকে এক দুই তিন, তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে চার নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নেব, মাঝে তিনটি চেন করব এবং সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এভাবে করে নিচ্ছি। আশা করি আমি কীভাবে কাজটা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটু করে দেখাচ্ছি। তো এভাবে করার পর আবারও তিনটি চেন নেব এবং নিচের দিকে তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে চার নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব এবং পাঁচ নাম্বার চেনের গ্যাপের মধ্যে, অর্থাৎ পরের চেনের গ্যাপের মধ্যে গিয়েও একবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করার পর আবার তিনটি চেন করে নেব এবং আবারও নিচের দিকে তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে চার নাম্বার চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করব, মাঝে তিনটি চেন করব এবং সেম গ্যাপে আবার একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং আবার উপরের দিকে তিনটি চেন নিয়ে নিচের দিকে তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে চার নাম্বার চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব এবং পাঁচ নাম্বার চেনের গ্যাপের মধ্যেও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এ রাউন্ডেরও লাস্ট পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে আবার তিনটি চেন করে নেব, এক দুই তিন, এভাবে তিনটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। তিনটি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করেছি সেম গ্যাপে আর কোনো কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি পরপর চারটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে এখানে আমার মোট পাঁচবার ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এই পাঁচটি ডাবল ক্রোশেট আমার এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে। তো এভাবে বাটন প্লেটটা তৈরি করার পর আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে আমি একটি চেন করে নেব এবং নিচের দিকে দেখুন আপনারা খুব খেয়াল করে দেখুন আগের রাউন্ডে যেখানে আমি পরপর দুইটি চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, ঠিক সেখানে এই দুইটি ডাবল ক্রোশেটের মাঝে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এভাবে সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও একটি চেন করে নেব এবং পরের এই তিনটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি দশবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তো দেখুন একই চেনের গ্যাপের মধ্যে আমি মোট দশবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন দেখুন উপরের দিকে একটি চেন করে নেব। একটি চেন করে আগের রাউন্ডে যেখানে আমি পরপর দুইটি চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, ঠিক সেখানে এই দুইটি ডাবল ক্রোশেটের মাঝে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে জয়েন করার পরেও একটি চেন করে নেব এবং পরের এই তিনটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও আমি দশবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি।
তো দেখুন এই চেনের গ্যাপের মধ্যেও আমি মোট 10 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন এখানে একটি চেন করে নেব, একটি চেন করে পরের এই দুটি ডাবল ক্রোশেটের মাঝে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন ঠিক এভাবে জয়েন করে দিলাম। এখন আমি আবারও একটি চেন করে নেব এবং পরের এই তিনটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে 10 বার ডাবল ক্রোশেট করে নেব এবং আবারও একটি চেন করে পরের এই দুটি ডাবল ক্রোশেটের মাঝে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই তিনটি চেনের গ্যাপের মধ্যেও মোট 10 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেভাবে আমি কাজটা শুরু করেছিলাম লাস্টের কাজটাও ঠিক সেভাবে করে নেব। তার জন্য আমি এখানে একটি চেন করে নেব, একটি চেন করে এই প্রথম দুটি ডাবল ক্রোশেটের এই মাঝে ঠিক এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন এভাবে করে নিলাম। এরপর আমি এখানে আবার একটি চেন করে নেব, আবারও একটি চেন করে পরের প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডের লাস্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন লাস্টের ডাবল ক্রোশেটটা প্রতিটি বাড়ি আমি আগের রাউন্ডের এই তিনটি চেনে 3 নম্বর চেনের গ্যাপ থেকে লুপ এনে করে নিচ্ছি। তো এভাবে আমি এই রাউন্ডের লাস্টের কাজটাও কমপ্লিট করে নিলাম। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে আবার তিনটি চেন করে নেব, 1, 2, 3, এভাবে তিনটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। তিনটি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করেছি সেম গ্যাপে আর কোনো কাজ করা যাবে না, পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং এভাবে আমি পরপর 4টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তাহলে দেখুন এখানে 5টি ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে কোনো চেন না নিয়ে সরাসরি আগের রাউন্ডে যে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম সেই 10টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমি কিন্তু কোনো চেন নেইনি, সরাসরি এভাবে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে প্রথম ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করার পর আমি এখন মাঝে এখানে একটি চেন করে নেব এবং 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে গিয়ে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। আমি উপরের দিকে আবারও একটি চেন করে নেব এবং 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে গিয়ে আবারও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি। আবার উপরের দিকে একটি চেন নেব এবং 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে গিয়ে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। আবারও উপরের দিকে একটি চেন নেব এবং 5 নম্বর ডাবল ক্রোশেটের উপরে গিয়েও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এভাবে করার পর আপনারা এখানে খুব খেয়াল করে দেখুন আমি এখন 2টি চেন করে নেব, 1, 2, এভাবে 2টি চেন করে আমি এখন 6 নম্বর ডাবল ক্রোশেট অর্থাৎ পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এখন আমি আবারও একটি চেন করব এবং আবারও পরের প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং এই প্রথমে যেভাবে কাজটা করে নিয়েছি একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটি করে চেন নিয়েছি, এভাবে আমি লাস্টের কাজটা করে নেব। তো দেখুন করে নিচ্ছি। আবার উপরের দিকে একটি চেন নিচ্ছি এবং পরের চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আবারও একটি চেন করে নিলাম এবং পরের এই ডাবল ক্রোশেটের উপরে গিয়েও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি প্রতিটি বাড়ি কিন্তু দেখুন উপরের দিকে একটি করে চেন নিচ্ছি এবং নিচের দিকে পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি শুধু এখানে আপনারা খুব খেয়াল করে দেখুন মাঝে 5টি ডাবল ক্রোশেট করার পর 6 নম্বর ডাবল ক্রোশেট করার আগে মাঝে 2টি চেন করে নিয়েছি। এছাড়া আমি প্রথম থেকে 5 নম্বর ডাবল ক্রোশেট পর্যন্ত মাঝে একটি করে চেন দিয়েছি এবং 6 নম্বর ডাবল ক্রোশেট থেকে 10 নম্বর ডাবল ক্রোশেট পর্যন্ত মাঝে একটি একটি করে চেন দিয়ে কাজ করেছি। তো এভাবে করার পর আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে লাস্টের ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটটা করে নেওয়ার পর আমি এখানে কোনো চেন নেব না, সরাসরি আবারও পরের এই 10টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এখন আমি এখানে আবার একটি চেন করে নেব, একটি চেন করে পরের ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এখানে যেভাবে কাজটা করে নিয়েছি আমি ঠিক এখানেও সেমভাবে কাজটা করে নেব। তো আবারও দেখিয়ে দিচ্ছি। আবার একটি চেন করে নেব এবং পরে ডাবল ক্রোশেটের অর্থাৎ 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নেব। আমি আবারও উপরের দিকে একটি চেন নেব এবং 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নেব। আবারও একটি চেন নিচ্ছি এবং 5 নম্বর ডাবল ক্রোশেটের উপরে গিয়েও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে দেখুন নিচের দিকে আমি 5টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম এবং উপরের দিকে প্রতিটি ডাবল ক্রোশেটের মাঝে আমি একটি একটি করে চেন করে নিলাম। এখন আমি 5 নম্বর ডাবল ক্রোশেটটা করার পর মাঝে 2টি চেন করে নেব, 1, 2, এভাবে 2টি চেন নিয়ে আমি এখন 6 নম্বর ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি। আবারও উপরের দিকে একটি চেন নেব এবং 7 নম্বর ডাবল ক্রোশেটের উপরে গিয়েও একবার ডাবল ক্রোশেট করে নেব। আবারও একটি চেন নেব এবং 8 নম্বর ডাবল ক্রোশেটের উপরে গিয়েও একবার ডাবল ক্রোশেট করে নেব।
এবং আবারও একটি চেন নিয়ে 9 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একবার ডাবল ক্রোশেট করে নেব এবং আবার একটি চেন নেব এবং 10 নাম্বার অর্থাৎ লাস্টের ডাবল ক্রোশেটের উপরে গিয়েও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এভাবে করার পর আবারও পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 10 নাম্বার ডাবল ক্রোশেটটা করার পর আমি কিন্তু এখানে কোনো চেন নিচ্ছি না, সরাসরি এই 10টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন ঠিক এভাবে এভাবে করার পর আবার একটি চেন করব এবং পরপর 5টি চেনের গ্যাপে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং উপরের দিকে প্রতিটি ডাবল ক্রোশেটের পরে একটি একটি করে চেন নেব এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটটা করার আগে আমি মাঝে এভাবে 2টি চেন করে নেব। এভাবে 2টি চেন করে পরের কাজটাও আবার প্রথমে যেভাবে করে নেব একটি করে চেন করব এবং পরের প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে দিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডেরও লাস্ট পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 8 নাম্বার রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা যেভাবে তৈরি করে নিয়েছিলাম লাস্টের বাটন প্লেটটা ওই একই নিয়ম ফলো করে করে নিয়েছি। আমি এখন পরের রাউন্ডের কাজটা অন্য কালার সুতা দিয়ে করব, তার জন্য এখানে একটি বাড়তি চেন করে নেব। বাড়তি চেন করে এই সুতাটা কেটে নেব। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজটা এই গোলাপি কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। আমি এখন আপনারা খুব খেয়াল করে দেখুন আগের রাউন্ডে যেখানে বাড়তি একটি চেন করে আগের সুতাটা কেটে নিয়েছি ঠিক সেখানে এই লাস্টের ডাবল ক্রোশেটের উপরে একটি চেন করে আমি এই সুতাটাকে জয়েন করে নেব। তো দেখুন এভাবে একটি চেন করে আমি এই সুতাটাকে জয়েন করে নিলাম। আমি এখন এখানে আরও একটি চেন করে নেব। তাহলে এখানে আমার 2টি চেন করা হয়ে গেল। এভাবে 2টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। 2টি চেনকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে আমি এই রাউন্ডের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশেট করে আমি এই রাউন্ডের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি এখন একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি এখন তারপরের চেনের গ্যাপের মধ্যে গিয়েও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি এখন 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তবে এখানে আমি এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। তো পিকক ডিজাইন কী বা কীভাবে তৈরি করতে হয় তা প্রায় আমার প্রতিটি নেক ডিজাইনে দেখানো আছে, আমি তবু আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সিঙ্গেল ক্রোশেটের উপরে 3টি চেন করে নেব। এভাবে 3টি চেন করে দেখুন সিঙ্গেল ক্রোশেটের গোড়াতে এরকম 2টি লুপ পাওয়া যাবে। আমি এখন এই 2টি লুপসের মধ্য থেকে এভাবে লুপ এনে এখানে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে এভাবে পিকক ডিজাইন তৈরি করে নেব। এভাবে পিকক ডিজাইন তৈরি করার পর পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এই সিঙ্গেল ক্রোশেটের উপরেও আমি 3টি চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। তো দেখুন ঠিক এখানে এই 2টি লুপসের মধ্য থেকে এভাবে লুপ এনে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে এভাবে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের মাঝের এই 2টি চেনের গ্যাপের মধ্যেকার কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এই চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন আমি এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি পিকক ডিজাইন তৈরি করার জন্য 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়াতে দেখুন এরকম 2টি লুপ পাওয়া যাবে। আমি এখন এই 2টি লুপসের মধ্য থেকে এভাবে লুপ এনে একবার পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আমি এখন এই পিকক ডিজাইনের উপর আরও একবার পিকক ডিজাইন তৈরি করব। তার জন্য আবার 3টি চেন করে নেব এবং আবারও এই 3টি চেনের গোড়াতেও এরকম 2টি লুপ পাওয়া যাবে। এই 2টি লুপসের মধ্য থেকে এভাবে লুপ এনে এভাবে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আমি এখন এই পিকক ডিজাইনের উপরে আরও একবার পিকক ডিজাইন তৈরি করব। তার জন্য আবারও 3টি চেন করে দেখুন আবারও এই 2টি লুপসের মধ্য থেকে এভাবে লুপ এনে আমি এখানে আবার একবার পিকক ডিজাইন তৈরি করে নিলাম। অর্থাৎ আমি এখানে একই সাথে মোট 3বার পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে 3বার পিকক ডিজাইন তৈরি করে নেওয়ার পর আমি এখন সেম গ্যাপেই এই 2টি চেনের গ্যাপের মধ্যেই আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। অর্থাৎ এভাবে এই 3টি পিকক ডিজাইনকে এভাবে জয়েন করে দেব। তো এভাবে জয়েনটা করে নিলাম। আমি এখন পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। আমি এখন এই সিঙ্গেল ক্রোশেটের উপরেও পিকক ডিজাইন তৈরি করার জন্য 3টি চেন করে নেব এবং দেখুন এভাবে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন তৈরি করে নিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এই সিঙ্গেল ক্রোশেটের উপরেও পিকক ডিজাইন তৈরি করার জন্য 3টি চেন করে এভাবে দেখুন 2টি চেনের গোড়া থেকে লুপ এনে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এখন আমি পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি কোনো পিকক ডিজাইন তৈরি করব না, সরাসরি 2টি চেনের গ্যাপের মধ্যে 2বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এভাবে করে নিলাম। তো দেখুন এখানকার কাজটা ঠিক এমন হলো, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিলাম। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি।
তো এভাবে করার পর পরের যে এই প্রথম একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যেও আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব, কোনো পিকক ডিজাইন করা যাবে না। পরের চেনের গ্যাপের মধ্যেও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব, এই চেনের গ্যাপেও আমি কোনো পিকক ডিজাইন তৈরি করব না। আমি এখন 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, আমি এখন এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার পিকক ডিজাইন তৈরি করব। তার জন্য এভাবে 3টি চেন করে দেখুন আমি এখন এই 2টি লুপসের গোড়া থেকে এভাবে লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আমি এখন পরের এই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এই সিঙ্গেল ক্রোশেটের উপরে পিকক ডিজাইন তৈরি করে নেব। তো দেখুন করে নিলাম। আমি এখন আপনাদের 2টি চেনের গ্যাপের মধ্যেকার কাজটা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে এই 2টি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে আমি একটি পিকক ডিজাইন তৈরি করব। তার জন্য দেখুন 3টি চেন করে এভাবে গোড়া থেকে লুপ এনে এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আমি এখন এই পিকক ডিজাইনের উপরে আবার আরও 2টি পিকক ডিজাইন তৈরি করব। তার জন্য দেখুন প্রথমে আমি 3টি চেন করে আবারও দেখুন একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে আবার একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম এবং এই পিকক ডিজাইনের উপরে আরও একটি পিকক ডিজাইন তৈরি করব। তার জন্য আবারও 3টি চেন করে এই 3টি চেনের গোড়া থেকে এরকম 2টি লুপসের মধ্যে থেকে লুপ এনে আবারও এভাবে সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন তৈরি করে নিলাম। তো এভাবে একই সাথে 3বার পিকক ডিজাইন তৈরি করার পর আমি এখন সেম গ্যাপেই অর্থাৎ ওই 2টি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে দেব। এভাবে জয়েন করে দেওয়ার পর পরের চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে আমি এই চেনের গ্যাপের মধ্যে একবার পিকক ডিজাইন তৈরি করব। তার জন্য 3টি চেন করে দেখুন এভাবে পিকক ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন করে নিলাম। তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব এবং এই চেনের গ্যাপের মধ্যেও আমি পিকক ডিজাইন তৈরি করার জন্য 3টি চেন করে নিচ্ছি এবং এভাবে দেখুন সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পিকক ডিজাইনটা করে নিলাম। এবং এখন আমি আপনারা খুব খেয়াল করে দেখুন পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে কোনো পিকক ডিজাইন করব না, সরাসরি 2বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। তো দেখুন এখানকার ডিজাইনটা ঠিক এমন হলো। তো এরাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা করে নিলাম। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডেরও লাস্ট পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা যেভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিয়েছিলাম লাস্টের বাটন প্লেটটাও ওই একই নিয়ম ফলো করে নিয়েছি। আমি এখন এখানে একটি বাড়তি চেন করে নেব, বাড়তি চেন করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন আপনারা এভাবে এই রাউন্ড পর্যন্ত করেও এই নেক ডিজাইনটি কমপ্লিট করে নিতে পারেন, তবে আমি এখানে আপনাদের 7 নম্বর রাউন্ডে একটি বর্ডার লাইন করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে খুব খেয়াল করে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে 7 নম্বর রাউন্ডে আমি বর্ডার লাইনের কাজটা করে নেব। তো বর্ডার লাইনের কাজটা আমি এই গোলাপি কালার সুতা দিয়ে করব। তার জন্য সুতাটা জয়েন করার জন্য একটি স্লিপ নট করে নিয়েছি। আমি এখন আপনাদের সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন 7 নম্বর রাউন্ডে যেখানে 3টি চেন করে কাজটা শুরু করেছিলাম সেই 3টি চেনের এই 3 নম্বর চেনের গ্যাপে অর্থাৎ ঠিক এখানে সুতাটা জয়েন করে নেব। তবে এখানে আমি আপনাদের আরেকটি বিষয় বুঝিয়ে দিচ্ছি। আপনারা খুব খেয়াল করে দেখুন এই পপকর্ন স্টিচের এই কাজটা উপরের দিকে রেখে এই বর্ডার লাইনের কাজটা করে নিতে হবে। তো তার জন্য এভাবে উপরের দিকে রেখে এই 7 নম্বর রাউন্ডের এই 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই নটটাকে দেখুন এভাবে হুকের মাথায় আটকিয়ে আমি এখন এই গ্যাপের মধ্যে দিয়ে বের করে নিয়ে এসে এখানে একটি চেন করে দেব। এভাবে সুতাটা জয়েন করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এই সুতাটাকে এভাবে নিচের দিকে রেখে কাজ করতে হবে, তার জন্য আমি এই বাকি বাড়তি সুতাগুলোকে এভাবে উপরের দিক দিয়ে পার করে দেব। এভাবে সুতাগুলো পার করে দেওয়ার পর আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি 7 নম্বর রাউন্ডের ঠিক এখান দিয়ে কাজটা করে নেব। তার জন্য দেখুন পরের যে ডাবল ক্রোশেটটা রয়েছে অর্থাৎ পরের চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং দেখুন নিচের দিক থেকে এভাবে লুপ এনে আমি হুকে থাকা এই লুপসের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। আমি এখন তার পরের চেনের গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং নিচের দিক থেকে এভাবে লুপ এনে আমি এখন হুকে থাকা এই লুপসের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিচ্ছি। আবারও পরের চেনের গ্যাপে এভাবে হুকটাকে নেব এবং এভাবে লুপ এনে আমি হুকে থাকা লুপসের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে নেব। আবারও পরের চেনের গ্যাপের মধ্যে হুকটাকে নিচ্ছি এবং এভাবে লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে বের করে দিচ্ছি। তো দেখুন এখানকার কাজটা ঠিক এমন হচ্ছে। এখন আমি আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এখানে আমি 7 নম্বর রাউন্ডে একটি চেন করে নিয়েছিলাম, মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এবং পরে আবারও একটি চেন করে নিয়েছিলাম। তো এখানকার কাজটা কীভাবে করে নেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন এই একটি চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে আমি এখানে আরো একবার স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম এবং এই সিঙ্গেল ক্রোশেটের মাস থেকে অর্থাৎ সিঙ্গেল ক্রোশেটের এই স্টিচ থেকেও আমি একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে নেব এবং আবারও পরের এই একটি চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে এভাবে আরও একবার স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন করে নিলাম। এখন আমি পরের যে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম সেই 10টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপর থেকে লুপ এনে এভাবে একবার স্লিপ স্টিচ করে নেব। এভাবে পরের ডাবল ক্রোশেটের উপর থেকে এভাবে লুপ এনে স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং এভাবে আমি একই নিয়ম ফলো করে 10টি ডাবল ক্রোশেটের উপর থেকে লুপ এনেই একটি একটি করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। আপনারা খুব খেয়াল করে দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি প্রতিটি চেনের গ্যাপ থেকে লুপ এনে একটি একটি করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। আবারও আমি আপনাদের এখানকার কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই একটি চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে এখানে একবার স্লিপ স্টিচ করে নিতে হবে। এখন আমি পরের যে সিঙ্গেল ক্রোশেট রয়েছে সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে অর্থাৎ এই চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে স্লিপ স্টিচ করে নেব এবং এই একটি চেনের গ্যাপ থেকে লুপ এনেও এখানে একবার স্লিপ স্টিচ করে নিতে হবে এবং আবারও দেখুন পরের এই 10টি ডাবল ক্রোশেটের প্রতিটি ডাবল ক্রোশেটের উপর থেকে লুপ এনে একটি একটি করে স্লিপ স্টিচ করে নিতে হবে। তো দেখুন করে নিচ্ছি। তো দেখুন আবারও এভাবে করে নিলাম। তো দেখুন বর্ডার লাইনের ডিজাইনটা ঠিক এমন হচ্ছে। এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো বর্ডার লাইনটা তৈরি করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরো বর্ডার লাইনটা করে নিয়েছি। আমার নেক ডিজাইনটিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাড়তি এই সুতাগুলো কাজের মধ্যে হাইড করে নেব। তবে এখানে একটি বিষয় উল্লেখ যে আমি সাদা কালার সুতা সাদা কাজের মধ্যে দিয়ে হাইড করে নেব, সবুজ কালার সুতা সবুজ কাজের মধ্যে দিয়ে হাইড করে নেব এবং গোলাপি কালার সুতা গোলাপি কাজের মধ্যে দিয়ে হাইড করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি প্রতিটি কালার সুতা প্রতিটি কালার কাজের মধ্যে নিডলের সাহায্যে হাইড করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হুকের সাহায্যে হাইড করে নিতে পারবেন। তো এভাবে সুতাগুলো হাইড করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বাড়তি সুতাগুলো আমি কাজের মধ্যে হাইড করে নিয়েছি। আমার নেক ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।